হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আর একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে আজ চলে এসেছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু প্রচুর শূন্য পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো চলুন, কোন কোন পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং টোটাল কতগুলি শূন্য পদ রয়েছে, আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, আপনাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে, এ টু জেড বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কারণ এখানে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে রয়েছে, প্রচুর শূন্যপদ রয়েছে, আপনাদের জন্য দারুণ একটা সুযোগ। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে ডিটেলসে জেনে নেবেন। তো চলুন, সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন, এবং যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তা প্লিজ চ্যানেলের পাশে কিংবা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনারা পাশে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন সেটাকে অবশ্যই ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলি আপডেট আপনার ফোনে পাওয়ার জন্য। তো চলুন, সেই নোটিফিকেশন থেকে আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে প্রায় অনেকগুলি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। খুব ভালো একটা সুযোগ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস করেছেন, পাশাপাশি যারা আইটিআই পাস করেছেন তাদের জন্য একটা ভালো সুযোগ। তো চলুন, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা যদি আবেদনপত্রটি ডাউনলোড করতে চান, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবেন। আবার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তাই আপনাদেরকে আমি নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার WBPDCL রিক্রুটমেন্ট 2018-09। তো বন্ধুরা, এখানে টোটাল অনেকগুলি শূন্যপদ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই এই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নেবেন, তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন। এখানে টোটাল 13টি পোস্ট রয়েছে এবং 13টি পোস্টে কিন্তু আলাদা আলাদা করে শূন্যপদ রয়েছে। তো চলুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার প্রোবেশনার, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পোস্টে 14টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইলেকট্রিক্যাল পোস্টে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এগুলিতে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল পোস্টে যদি আপনারা আবেদন করতে চান, এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর আপনাদের ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 6টি শূন্যপদ রয়েছে। বেতনক্রম রয়েছে 6,300 টাকা থেকে 20,200 টাকা। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল প্রোবেশনার, এক্ষেত্রে বেতনক্রম কিন্তু সেম রয়েছে, তাই বেতনক্রমটি আপনাদেরকে বলছি না, আপনারা দেখে নেবেন। শূন্যপদ রয়েছে 6টি, এক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্ভে প্রোবেশনার, এক্ষেত্রে বেতনক্রম সেম রয়েছে। শূন্যপদ রয়েছে 3টি, এক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান তাহলে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কেমিস্ট প্রোবেশনার, এক্ষেত্রে বেতনক্রম সেম রয়েছে, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 18টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে যদি আপনি বিএসসি অনার্স পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন দরকার নেই, শুধুমাত্র বিএসসি অনার্স কেমিস্ট্রি, শুধুমাত্র কেমিস্ট্রি নিয়ে বিএসসি অনার্স পাস করলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ খুব ভালো একটা সুযোগ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস করেছেন। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বেতনক্রম সেম রয়েছে, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 10টি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 50% মার্কস নিয়ে আপনার অনার্স গ্র্যাজুয়েট আপনার হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যে কোনো শাখায় আপনি অনার্স গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অফিস এক্সিকিউটিভ, এক্ষেত্রেও বেতনক্রম সেম রয়েছে, শূন্যপদ রয়েছে 25টি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এক্ষেত্রে 50% মার্কস নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকেন কিংবা যদি অনার্স গ্র্যাজুয়েট পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। স্টাফ নার্স, এক্ষেত্রে বেতনক্রম কিন্তু সেম রয়েছে এবং শূন্যপদ রয়েছে 6টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HS পাস এবং সঙ্গে GNM ট্রেনিং করা আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। রেডিওগ্রাফার, এক্ষেত্রেও বেতনক্রম সেম রয়েছে,
শূন্যপদ রয়েছে দুটি, এবং আপনার যদি আবেদন করতে চান এক্ষেত্রে আপনাদের হায়ার সেকেন্ডারি আপনাদের পাস করা থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলি নিয়ে কিন্তু আপনার হায়ার সেকেন্ডারি পাস আপনার হতে হবে। সঙ্গে আপনাদের 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে, রেডিওগ্রাফির ওপর আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি, এক্ষেত্রেও বেতনক্রম সেম রয়েছে, শূন্যপদ রয়েছে 15টি, এবং এক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান এক্ষেত্রে এক্স সার্ভিসম্যান হ্যাভিং হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারা হায়ার সেকেন্ডারি পাস তাদের হতে হবে, এবং সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে আর্মি, নেভি, এয়ারফোর্স এই সমস্ত জায়গায় আপনাদের কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সংক্ষেপে কিন্তু আমি আপনাদেরকে একটু একটু করে আপনাদের জাস্ট ইনফরমেশনের জন্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আপনারা বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেওয়ার পরই কিন্তু আবেদন করবেন। অপারেটর টেকনিশিয়ান প্রফেশনাল, ফিটার ইলেকট্রিশিয়ান, এক্ষেত্রে ফিটার এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 140টি, এবং ইলেকট্রিশিয়ান পোস্টে টোটাল শূন্যপদ রয়েছে 60টি। বেতনক্রম সেম রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনারা যদি আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 50% মার্কস নিয়ে আপনি মাধ্যমিক পাস আপনাকে হতে হবে, এবং সঙ্গে আপনার আইটিআই যদি পাস করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা আইটিআই পাস করেছেন তাদের জন্য দারুণ একটা সুযোগ, এবং এখানে শূন্যপদ কিন্তু অনেকগুলি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যদি আপনারা আবেদন করতে চান কোন কোন সাবজেক্টের ওপর টিচার নিয়োগ করা হবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি টিচার পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেক্ষেত্রে আপনাদের অনার্স গ্রাজুয়েট কিংবা মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে, সঙ্গে 50% মার্কস আপনাদের অবশ্যই থাকতে হবে। এর সঙ্গে যেটি লাগবে বিএড করা আপনাদের থাকতে হবে। এক্ষেত্রে বেতনক্রম যেটি রয়েছে 9000 টাকা থেকে 40,500 টাকা। অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুল, এক্ষেত্রে বেতনক্রম রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা, এবং শূন্যপদ রয়েছে 4টি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে আপনাদের থাকতে হবে, সঙ্গে 50% মার্কস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। ড্রাফটম্যানশিপ, এক্ষেত্রেও বেতনক্রম রয়েছে 6,300 টাকা থেকে 20,200 টাকা, শূন্যপদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে আপনাদের থাকতে হবে, এবং সঙ্গে 2 বছরের আইটিআই করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আইটিআই পাস যারা করেছেন তাদের জন্য দারুণ একটা সুযোগ, প্রায় অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস করেছেন তাদের জন্য কিন্তু অনেকগুলি শূন্যপদ কিন্তু এই মুহূর্তে রয়েছে, এবং দারুণ একটা সুযোগ আপনাদের জন্য। আশা করি আপনাদেরকে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, বেতনক্রম কী রয়েছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি আপনাদের বয়সসীমা এখানে কি চাওয়া হয়েছে। এক্ষেত্রে 32 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে, এবং বয়সে হিসেব করবেন 1/9/2018 তারিখ অনুযায়ী, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই পোস্টের জন্য বয়সসীমা কিন্তু রয়েছে 37 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। আপনারা কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তবে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা এখান থেকে ভিডিওটিকে পজ করে দেখে নেবেন। তো চলুন এবার আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি। তো বন্ধুরা, এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে সেটি আপনারা দেখে নিন, 300 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 1/10/2018 তারিখ থেকে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এটির লাস্ট ডেট রয়েছে 16/11/2018 তারিখ, অর্থাৎ নভেম্বরের 16 তারিখ অবধি, অর্থাৎ আপনাদের হাতে কিন্তু এখন অনেকটাই সময় রয়েছে, চাইলে আপনারা আবেদন করতেই পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন চলুন আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। আমি অনলাইনে আবেদন করার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা যে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কি করতে হবে, সিম্পলি আপনারা নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, সেটি আপনারা
সিম্পলি এই লগ ইন অপশনের ওপর ক্লিক করে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার একটা পাবেন, সেই নাম্বার এবং পাসওয়ার্ড দুটি দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করলে সরাসরি আপনাদের সামনে সে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনারা খুব সহজে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি যখন ফিল আপ করবেন একটু কেয়ারফুলি ভাবে ফিল আপ করবেন, কারণ আপনাদের একটু ভুল হলেই কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো আশা করি আমাদের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা প্লিজ এই রেড সাবস্ক্রাইব বাটনটিকে এক্ষুনি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন, যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।